আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কালকে থেকে হচ্ছে আমাদের স্কুল কোচিং শুরু হয়ে যাবে, আজকে আমাদের শেষ ছুটি। তো আজকে ব্লগটা আমি প্রথমে শুরু করলাম, চলেন দেখে আসি আম্মু রান্নাঘরে কী রান্না বান্না করছে। বন্ধুরা চলে আসছি রান্নাঘরে, ক্যামেরা নিয়ে রান্নাবান্না চলছে। আজ ভিডিওটা হচ্ছে মেদা স্টার্ট করলো, আর আজ রান্নাঘরে যা যা রান্নাবান্না হচ্ছে এগুলো নিয়েই আপনাদের সাথে এখন কথা বলবো। এই যে দেখেন, এটা হচ্ছে বেলে মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এখানে কেটে নেওয়া হয়েছে ঝিঙে, এই বেলে মাছটা ঝিঙে দিয়ে রান্না হবে। আর ওদিকে হচ্ছে চিকেন রান্না হচ্ছে, আলু দিয়ে দেশি চিকেন। আর চিকেনটা কিন্তু মা রান্না করছে, সব রান্না বান্নাই মা করছে, আমি জাস্ট আপনাদের দেখানোর কাজটা করছি। বন্ধুরা চিকেনটা কিন্তু প্রথমে মা ভালো করে কষিয়ে নিয়েছে। আর চিকেনের আসলে অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এই জন্য আর ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে চিকেনটা কষানো হচ্ছে, বন্ধুরা সঙ্গে থাকেন আর ফুল ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা চিকেনটা রান্না হচ্ছে, ফ্রাই হয়ে আসছে। যেহেতু দেশি চিকেন একটু ঝোলঝলি রান্নাটা হবে। বন্ধুরা চিকেনটা কমপ্লিট, ভেজে রাখা গরম মশলার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে এখন চিকেনটা নামিয়ে দিতে হবে। বন্ধুরা এখানে রান্না হচ্ছে কাসকি মাছ বেগুন দিয়ে চচ্চড়ি, আর চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, সব কিছু নিয়ে চলে আসছি টেবিলে। এই যে দেখেন, বেলে মাছের তরকারিটা রান্না আপনাদের দেখানো হয় নাই, জাস্ট টেবিলে দেখাইলাম। আর এগুলাই ছিল আজ আমার দুপুরের রান্নাবান্না, দেশি মুরগি আলু দিয়ে ঝোল, কাসকি মাছ বেগুন দিয়ে চচ্চড়ি, এই যে, আর এটা হচ্ছে বেলে মাছ ঝিঙে দিয়ে মরিচ কেটে ওটারও পাতলা ঝোল। যেহেতু গরম, কম তেল মশলা রান্নাই ভালো। বন্ধুরা এই তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সঙ্গে থাকবেন। আর রাত 9টায় ইউটিউবে আমার ভিডিও আপলোড হয়। যে সকল বন্ধুরা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।